হ্যালো ফ্রেন্ডস, সফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে ফ্রি SSL সেট আপ করতে হয়। অর্থাৎ আমি আজকের টিউটোরিয়ালটিতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে ফ্রি SSL ওয়ার্ডপ্রেসে কিভাবে সেট আপ করতে হয়। তো প্রথমে SSLটা সেট আপের ক্ষেত্রে প্রথমে আপনাকে বুঝতে হবে যে SSLটা ঠিক আছে কিনা। তো সেই জন্য আমি আমার ওয়েবসাইটে দেখে নিব, জাস্ট rkcodetool.com। তো আমি এখানে এটা ব্রাউজারে লিখব। তো দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট, ওকে। এবং এক্ষেত্রে আপনাকে তাহলে অ্যাডভান্সে যেতে হবে। তো আমি অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে দেখুন একদম নিচে আছে প্রসিড টু rkcodetool.com আনসেভ। তো এই অপশনটাতে আমি ক্লিক করব, প্রসিড টু আনসেভ। এখানে এইটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে এই ওয়েবসাইটটা লগইন হবে। তো এখানে ব্রাউজারে আছে যে এটা কিন্তু সিকিউর দেখাচ্ছে না, আনসিকিউর। তো আমি এটা অ্যাডমিনের প্যানেলে লগইন করব, জাস্ট স্ল্যাশ দিয়ে অ্যাডমিন দেব HTML অ্যাডমিন। দেওয়ার পরে তাহলে আমি অ্যাডমিন প্যানেলে এটা লগইন, ইউজার নেম পাসওয়ার্ড চাবে আমার এখানে অ্যাডমিন প্যানেলে। তো এখানে ইউজার নেম অর ইমেইল অ্যাড্রেস, যেটা আমার ইউজার নেম আছে অ্যাডমিন, এবং পাসওয়ার্ডটা আমি দেবো। পাসওয়ার্ডটা তো আমি নোটপ্যাডে কপি করে রেখেছি, তো এখান থেকে জাস্ট শুধু আমি কপি অ্যান্ড পেস্ট করব। তো জাস্ট ইউজার নেমটা আমি দিয়েছি, পাসওয়ার্ডটা আমি একটু হাইড করে দিয়েছি। তো পাসওয়ার্ড এখানে আমি সেট আপ করে নিব, দেন আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে দেন এখান থেকে দেখুন যে আপডেট অপশন চলে এসেছে, দেন মিনুয়েল ইজ কারেক্ট। তো অনেকগুলো অপশন, এখান থেকে রিমাইন্ড মি লেটার এই অপশনে ক্লিক করব। রিমাইন্ড বি লেটার ক্লিক করার পরে আপনার প্লাগ ইনস অপশন আসবে। তো এখান থেকে আমি অ্যাডমিন প্যানেল থেকে এখান থেকে আপনার প্লাগ ইনসে চলে আসতে হবে। তো আমি এখান থেকে প্লাগ ইনসে আসবো, দেখুন এখানে রাইট সাইডে প্লাগ ইনস, এই প্লাগ ইনস অপশনে ক্লিক করব। বিকজ SSL একটা প্লাগ ইন, তো SSL প্লাগ ইনটা এটাকে আমাকে প্রথমে ডিঅ্যাক্টিভ করে নিয়ে দেন হচ্ছে ডিলেট করতে হবে। তো SSL জেন ফ্রি SSL সার্টিফিকেট HTTPS রিডাইরেক্ট ওয়ার্ডপ্রেস, তো এই অপশনটা ডিঅ্যাক্টিভ করার জন্য আমি বক্সে টিক মার্ক দিয়ে দিব অ্যান্ড ডিঅ্যাক্টিভে ক্লিক করব। তো এখানে যেটা ইফ ইউ হ্যাভ মোমেন্ট প্লিজ লেট আস নো কি কি করতে চাচ্ছে, তো এখানে আমি স্কিপ অ্যান্ড ডিঅ্যাক্টিভ অপশনে ক্লিক করব। স্কিপ অ্যান্ড ডিঅ্যাক্টিভ অপশনে ক্লিক করার পরে তো এখানে আবার ইউজার নেম পাসওয়ার্ডটা আমার এখানে যাবে অ্যাডমিন HTML, আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেব, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে লগ ইন করবো, আবার যাবে সেকেন্ড টাইম, দেন আমি আমার অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা কপি করে রেখেছি, পেস্ট করে দিলাম, লগ ইন অপশনে ক্লিক করব। অর্থাৎ অ্যাডমিনে ডিঅ্যাক্টিভ করার পরে দুবার লগ ইন করতে হয় আপনাকে। তো আবার এখন আমি প্লাগ ইনসে আসবো, এখান থেকে আমি এটা সেভ করতে চাচ্ছি না, প্লাগ ইনসে ক্লিক করব। প্লাগ ইনসে ক্লিক করার পরে আমি একদম নিচে এসে এটা এখন SSL যেটা আছে ফ্রি জেন SSL এটা টিক মার্ক দিয়ে ডিলেট করে দিব এখানে। Yes, I wanna delete this SSL gen free SSL certificate HTTP redirect WordPress and its data. Okay, তে ক্লিক করার পরে আমি এইটা আবার ফ্রি SSL gen যেটা এটা একটা প্লাগ ইন, এটা এখন আমি অ্যাড করে নিব। অ্যাড করার জন্য আমি উপরে অ্যাড অপশন আছে, প্লাগ ইনস অ্যাড নিউ, এই অপশনটাতে ক্লিক করব, অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে দেখুন প্লাগ ইনস আছে, সার্চ অপশন আছে, সার্চ প্লাগ ইনস, এই অপশনে আমি লিখব SSL স্পেস জেট EN SSL gen। লেখার পরে আমার এখানে ফ্রি SSL gen যেটা আছে SSL gen free let's encrypted certified HTTPS SSL redirect WordPress plugin এটা ইনস্টল নাও-এ ক্লিক করব। ক্লিক করার পরে অর্থাৎ এটা ইনস্টল হওয়ার পরে এটাকে আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে, ক্লিক করব অ্যাক্টিভে। অ্যাক্টিভ পরবর্তী স্টেপে যেতে হবে। তো এখানে আমি দেখতে পারবো যে আমার নেক্সট অপশনটা আসবে এখানে, দেন আমি আগে কোন প্ল্যান নেব, ফ্রি ব্যবহার করব নাকি প্রিমিয়াম ব্যবহার করব, এখান থেকে আমাকে সিলেক্ট প্ল্যান এই অপশনে করতে হবে। দেখুন প্রিমিয়ামে হচ্ছে $29 এবং ফ্রিতে আমরা ফ্রি ইউজ করব, সিলেক্ট প্ল্যান ফ্রি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে পরবর্তী আবার স্টেপ আসবে, সেটা আমরা যাব। এখানে হচ্ছে আপনার ডোমেইন ডিটেইলসটা, ডোমেইন ডিটেইলস সিলেক্ট করতে হবে। তো আমি বক্সটা টিক মার্ক দিয়ে দিব, এবং হচ্ছে এক্ষেত্রে কন্ট্যাক্ট ডিটেইলস ক্ষেত্রে আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনটা টিক মার্ক দিয়ে আমি একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। তো এক্ষেত্রে আপনার ডোমেইনের যে অ্যাডমিন ইমেইলটা আছে সেটা আপনি এখানে দিতে পারেন, admin@, দেন আমার যে ডোমেইন নেমটা rkcodetool.com, তো আমি এটা লিখে দিচ্ছি। দেওয়ার পরে দেন আমি পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে পরবর্তীতে আমার আরও কিছু স্টেপ আসবে, সেগুলো দেখাবো। তো আমি পরবর্তীতে অবশ্যই কিন্তু ডিটেলস আকারে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আপনাদের। আশা করি এখান থেকে আপনারা খুব সহজেই ফ্রি এসএসএল সেটআপের পদ্ধতিটা বুঝতে পারবেন। তো এখানে দেখুন HTTP এবং DNS, হুইচ ডোমেন ভেরিফাই প্রসেস। তো আমার ভেরিফাই প্রসেস আসবে, এর জন্য দুটো স্টেপ আসবে। তো আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমার ভেরিফাইয়ের যে প্রসেস, সেই প্রসেসগুলো এখানে আসবে আমার এখানে। তো আমি HTTP ভেরিফিকেশন, তো এখানে স্টেপ 1 এবং স্টেপ 2। প্রথমে হচ্ছে স্টেপ 2টা আমাকে করতে হবে, বিকজ ভেরিফাই করার জন্য দুটো ফাইল অপশন এখানে আছে, দুটো ফাইল আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো ফাইল 1 আমি ডাউনলোড করব, দেন পরবর্তীতে হচ্ছে ফাইল 2 ডাউনলোড করে নিতে হবে। ফাইল 1 ডাউনলোড অ্যান্ড ফাইল 2 ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করব। দেন সি প্যানেলে লগ ইন করে নিব, বিকজ এই দুইটা ফাইল যে আমি ডাউনলোড করলাম, এই দুইটা ফাইল হচ্ছে আমাকে সি প্যানেলে আপলোড করতে হবে। তো তার জন্য আমি ডোমেইনের সি প্যানেল যেটা আছে সেটাতে লগ ইন করে নিব, archetool.com/ দিয়ে, দেন হচ্ছে সি প্যানেল, CPANEL, সি প্যানেল, দেন এন্টারপ্রেস করব। বিকজ ওই ফাইল দুটো আমাকে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে নিয়েছি, দেন এখন এটা সি প্যানেলে আপলোড করতে হবে পাবলিক HTML-এ। তো আমি সি প্যানেলের যে ইউজার পাসওয়ার্ড সেটা আমি কপি করে নিচ্ছি নোটপ্যাড থেকে। অবশ্যই আপনার সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দেবেন, ইউজার নেম, দেন আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে, অথবা মাউসে রাইট ক্লিক করে পেস্ট করে নেবেন। লগ ইন অপশনে ক্লিক করব। তো আমি সি প্যানেলে লগ ইন করলাম, আমি যে দুটো ফাইল ডাউনলোড করেছি ওই দুটো ফাইল এখানে আমাকে আপলোড করতে হবে। তো তার জন্য আমাকে পাবলিক HTML-এ যেতে হবে। তো আমি এখান থেকে মাউস স্ক্রল করে ফাইল ম্যানেজার অপশনে আসব। ফাইল ম্যানেজারের ভিতরে হচ্ছে রাইট সাইডে দেখুন পাবলিক HTML, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়েল নোন অপশনটা প্রথম যেটা, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একমি চেঞ্জেস যেটা আছে চ্যালেঞ্জ, এই অপশনে কোনো ফোল্ডার নেই। তো এখানে আমি দুটো ফোল্ডার, দুটো ফাইল হচ্ছে আপলোড করব। তো আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে দেন এখান থেকে ড্রপ ফাইলস করতে পারেন, সিলেক্ট ফাইল করতে পারেন। তো আমি সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমি ডাউনলোডে যাব। তো এখান থেকে আমার যেটাতে ডাউনলোড করে রেখেছি সেই ডাউনলোড অপশনে যাব। এখানে দেখুন এই দুটো ফাইল, তো এখান থেকে আমি প্রথম ফাইলটা সিলেক্ট করব, দেন ওপেন করব। ওপেন করলে এটা আপলোড হয়ে যাবে, তো 100% হয়ে গেছে। দেন পরবর্তীতে আর একটা ফাইল যেটা আছে ওটাও আপলোড করব। তো সেকেন্ড ফাইলটা ওপেন করব, ওপেন করলে এটা আপলোড হয়ে যাবে। এখন এটা আপলোড কমপ্লিটেড, এখন এখান থেকে ব্যাক করতে হবে আমাকে, দেন গো ব্যাক টু হোম। তো আমি এই অপশনে ক্লিক করব। তো দেখুন আমার দুটো ফাইল কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো সি প্যানেলের ফাইল আপলোডের কাজ শেষ, এখন এটা আমাকে অ্যাডমিন প্যানেলে গিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি অ্যাডমিন প্যানেলে আসব। অ্যাডমিন প্যানেলে আসার পরে দেখুন এখানে ভেরিফাই, যেটা যেহেতু আমার ফাইল আপলোডেড তাহলে আমি এটা ভেরিফাই অপশনে ক্লিক করব। তো ভেরিফাই ক্লিক করার পরে আমার পরবর্তী স্টেপে যেতে হবে। তো পরবর্তী স্টেপ যাওয়ার জন্য দেখুন এখন সাকসেসফুললি ভেরিফাইড। তো আমি এখন নেক্সট অপশনে ক্লিক করব। তো ভেরিফাই কমপ্লিটেড, এখন নেক্সট অপশনে যাওয়ার পরে আমাকে কি আপলোড করতে হবে, সো সেই অপশন আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি জেনারেটেড ফ্রি SSL সার্টিফিকেট ইউর ওয়েবসাইট। তো দেখুন এখানে সি প্যানেল হচ্ছে certificate.crt এবং private.perm এবং cabandle.crt, এই তিনটি ফাইল আবার আপনাকে আপলোড করতে হবে। তো এই জন্য সি প্যানেলে আপলোড করতে হবে, এজন্য আমি আবার সি প্যানেলে যাচ্ছি। এখান থেকে জাস্ট আমি সি প্যানেল অপশনটাতে যদি ক্লিক করি, এখান থেকে সি প্যানেলে ক্লিক করব। অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিন প্যানেলে আপলোড করার জন্য SSL TS নামের যে অপশনটা আছে সেই অপশনে আমাকে যেতে হবে। SSL/TLS এই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। SSL/TLS এই অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে প্রাইভেট কিগুলো যেগুলো আছে সেগুলো দেখাবে। তো এক্ষেত্রে আমাকে অবশ্যই ম্যানেজ SSL সাইটস এই অপশনটাতে একদম নিচে যেটা আছে ম্যানেজ SSL সাইটস এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাকে এখানে যে আমার ওয়েবসাইটের হোস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাকে প্রথমে আনস্টল করে নিতে হবে। আনস্টল এই অপশনটাতে ক্লিক করার পরে, তো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য SSL হোস্ট আর্কিটেকচার, তো ইয়েস আমি এটা প্রসিড করব। প্রসিড করার পরে এখানে আমার কি যে অপশনটা আছে সেটা ডোমেইনের যেটা আছে এটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ডোমেইন এই অপশনটা আমি আমার ডোমেইন যেটা আছে সেটা সিলেক্ট করে নিব architectool.com। তো এখান থেকে হচ্ছে আমার এখন সার্টিফিকেট CRT প্রাইভেট কি এগুলো আমাকে পেস্ট করতে হবে। সেটা আমরা পাবো কোথা থেকে, অ্যাডমিন প্যানেলের যেটা আছে হচ্ছে সেখান থেকে আমি এখান থেকে ম্যানেজ এটা সার্টিফিকেট CRT কপি করব। কপি করার পরে জাস্ট এখান থেকে আমি সিলেক্ট কপিতে ক্লিক করব। তো কপি ইট সাকসেসফুললি, দেন আমি এখন এটা সি প্যানেলে এটা পেস্ট করব।
ওকে দেন এখন আমি এটা পেস্ট কমপ্লিটেড দেন পরবর্তীতে আমাকে হচ্ছে প্রাইভেট কি এই কিটাও হচ্ছে পেস্ট করতে হবে ফাইলটা তো আমি এখান থেকে আবার টেগেটে দিয়ে প্রাইভেট কি প্রেম এটা কপি করব জাস্ট সিলেক্ট করব এন্ড কপি করে নিব কপি সিলেক্ট করলে কপি সাকসেসফুলি হয়ে যাবে এখন এটা আমাকে পেস্ট করতে হবে ওকে জাস্ট পেস্ট এন্ড সার্টিফিকেট অথরিটি বান্ডল এই অপশনটাতেও আমাকে নিচে যেটা আছে পরবর্তীতে এই অপশনেও কিন্তু আমাকে ফাইলটা পেস্ট করতে হবে তো তার জন্য আবার আমি অ্যাডমিন প্যানেলে যাব এখান থেকে আমাকে সি বান্ডল কেবান্ডল ডট সিআরটি এটা কপি করে নিব জাস্ট ক্লিক কপি অ্যান্ড পরবর্তীতে আমি প্যানেলে পেস্ট করবো এটা SSL সেট আপ হচ্ছে আমার এখন এখানে দেখুন পরবর্তীতে এখান থেকে আমার ইনস্টল সার্টিফিকেট এই অপশনটা আছে ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করব ইনস্টলেশন কমপ্লিটেড এখানে আমাকে ওকেতে ক্লিক করে নেবেন ওকে ক্লিক করবো জাস্ট সিম্পলি ওকে ক্লিক করার পরে সাকসেসফুলি আপলোডেড হয়ে যাবে এখানে ফার্স্ট দেন পরবর্তীতে এখন আমি দেখতে পারবো যে আমার পরবর্তীতে নেক্সট স্টেপটা অটোমেটিক্যালি চলে আসবে তো এখানে এটা চলে আসবে হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলে তো আমি এটা কেটে দিব কেটে দেওয়ার পরে আর নেক্সট অপশন যেটা আছে সি প্যানেলের তো আমি নেক্সট অপশনে ক্লিক করব অ্যাডমিন প্যানেল থেকে তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমার ওয়েবসাইট ডিটেইলস ডোমেইন সার্টিফিকেট ইনস্টলেশন সব কিছুকে কমপ্লিট তো দেখুন এখানে ইফ ইউ নিউ SSL সার্টিফিকেট এভরি 90 days ওকে 90 দিন পর পর এটা আপনাকে আপলোড করতে হবে ইনস্টল করতে হবে তো আমি এটা ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করবো নেক্সট অর্থাৎ পরবর্তী 90 দিন পর্যন্ত এটা কিন্তু চলবে আমার তো এখানে আমার অবশ্যই 2-3 মিনিটের ভিতরে সময় নেবেন এখানে দেন হচ্ছে নেক্সট করবেন SSL সার্টিফিকেট সাকসেসফুলি ইনস্টলড ওকে তো আমার এটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে পরবর্তী 90 দিনের ভিতরে আমার আর কোনো সমস্যা হবে না এবং ওয়েবসাইট কিন্তু সিকিউরিটি শো করবে তো আমি এটা শো করবো দেখাবো এখন আপনাদের জাস্ট আমার একটা ব্রাউজারে হচ্ছে আর কি google.com লিখবো যে এটা আমার এখন সিকিউরিটি অটোমেটিক্যালি ওপেন হচ্ছে কিনা তো প্রথম কিন্তু আমার ওপেন হয়নি তো দেখুন এটা কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে তো আমি এটা বুঝবো কেমন করে যে এটা সিকিউর কিনা তো তার জন্য ব্রাউজারের যে অপশনটা আছে আপনার কানে জাস্ট ডাবল ক্লিক করলে দেখাবে https ওকে তখন কিন্তু ক্রস ছিল এখন কিন্তু আমার এটা ক্রস নেই তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ওয়ার্ডপ্রেসে ফ্রি SSL সেট আপ করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ফ্রি SSL আপনার ওয়ার্ডপ্রেসে সেট আপ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ